ফরিদা পারভীন আপনি লিখেছেন, আমার তিনটা সন্তান ছিল, এক এক করে সবাই মারা গেছে। এখন বিভিন্ন ধরনের লোকেরা বলে আমার উপর নাকি অভিশাপ আছে। এ বিষয়ে কিছু বললে উপকৃত হব। বোন ফরিদা, সন্তান এক এক পর এক মৃত্যুবরণ করা, এটা কোনো খারাপ লক্ষণ মনে করাটা একটা কুসংস্কার। যারা এই কথা বলছে যে আপনার উপরে কারোর অভিশাপ আছে, এটা তাদের নেহায়েতই ভুল ধারণা। ইসলামের শরীয়তে এরকম কোনো কথা বলে না যে কারোর সন্তান মারা গেলে তার প্রতি অভিশাপ আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তো মারা গেছেন, এক নয় কয়েকজন সন্তান মারা গেছে, বিভিন্ন নবী রাসূলদের এরকম হয়েছে, সাহাবায়ে কেরাম অনেকের হয়ে গেছে, তাহলে তাদের উপর কি অন্য কারোর অভিশাপ ছিল? এটি সম্পূর্ণ মনগড়া কথা, ভিত্তিহীন কথা, আপনি এটার উপরে বিশ্বাস করবেন না। এটার কারণে আপনি নিজেকে নিয়ে খুব বেশি অরিড হওয়া, নিজেকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বরং আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিয়েছে, আল্লাহর ফয়সালা আপনাকে মেনে নিয়ে যদি আপনি থাকেন ইনশাআল্লাহ বিধানে সেটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। একজন সাহাবী তার সন্তান মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কি সন্তুষ্ট হবে না যদি সে তোমাকে জান্নাত অভ্যর্থনা জানায়? এই হাদিস থেকে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে কারোর সন্তান যদি মৃত্যুবরণ করে ছোটবেলায় এবং তিনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর বান্দাকে এর মাধ্যমে জান্নাতে তার সন্তানের মাধ্যমে অভ্যর্থনা দেয়। বিধায় আপনি এটার জন্য আরোহী হওয়ার কোনো কারণ নাই। সালমা আক্তার আপনি লিখেছেন, মুনাজাতে দোয়া হিসেবে সূরা ফাতিহা পাঠ করলে কি বিসমিল্লাহ পড়তে হবে? সূরা ফাতিহা পাঠের বা যে কোনো সূরা তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ, অতএব বিসমিল্লাহ পড়াটা উত্তম এবং ভালো। সূরা ফাতিহা এটা যদি আপনি দোয়া হিসাবে পড়েন, সাধারণ তেলাওয়াত হিসাবে না পড়েন, তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহ না পড়লে অসুবিধা নেই। কিন্তু বিসমিল্লাহটা আসলে সূরার সাথে আপনার সূরার শুরুতে পড়াটা কমন একটা সুন্নাহ, বিদেশিটি করা উত্তম এবং ভালো। যদিও ইমাম শাফি রহমাহুল্লার মাজহাব অনুযায়ী বিসমিল্লাহ রহমান রাহিম এটা সূরা ফাতিহার অংশ, তাহলে তো সেক্ষেত্রে এটা সহই আপনাকে পড়তে হবে ওই মত অনুযায়ী, ওটা পড়া তো সূরা ফাতিহারই অংশ হিসাবে পড়তে হবে। শাহ আলিম সাগর আপনি লিখেছেন, আমাকে সবাই বিশ্বাস করে, জন্য মসজিদে ক্যাশিয়ার এবং আরও একটা সংগঠনের ক্যাশিয়ার আমি, সুতরাং আমার কাছে অনেক টাকা থাকে, মাঝে মাঝে আমার টাকার দরকার হয়, তখন আমি কি সেখান থেকে টাকা ব্যবহার করতে পারি কিছু সময়ের জন্য? ভাই শাহ আলম সাগর, মসজিদের টাকা যদি আপনার কাছে একটা আমানত হবে, আপনি চাইলে সেখান থেকে ব্যবহার করবেন না, ভাঙবেন না, ভাঙা আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনার কাছে আমানত। আপনি যে প্রতিষ্ঠানের সেই সংগঠনের ক্যাশিয়ার সেটার ব্যাপারে একই কথা প্রযোজ্য, যদি সেখান থেকে ভাঙতে হয় তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে, নিয়ে রাখতে হবে যে আমি আপনার কি যেন বলে আপনার সেটা আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে অনুমতি সাধককে ব্যবহার করতে পারেন, যদি তার অনুমতি দিয়ে রাখেন। ফরহাদ মুরাদ আপনি লিখেছেন, বাবা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করেন তাহলে তাকে কি বাধা দেওয়া যাবে? যদি এতে বাবা কষ্ট পান তাহলে কি পাপ হবে? বাবা ইসলাম বিরোধী কাজ থাকলে অবশ্যই তাকে বাধা দিতে হবে। তিনি যদি ভুল কাজ করেন আগুনের ঝাঁপ দেন, আপনি তাকে বাধা দিবেন না? একইভাবে ভুল কাজ করলে তাকে বাধা দিতে হবে। তবে বাবাকে বাধা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে যে অভদ্রতা, অসৌজন্যতা, বাবা মার সাথে বেয়াদবি, তাদের অবাধ্যতার যে বিষয়গুলো আছে সেগুলোর কোনো কিছু যেন প্রকাশিত না হয়, তাহলে কিন্তু সেটি গুনাহের কারণ হবে। যথাসম্ভব বিনয়ের সাথে, নম্রতার সাথে, কমলতার সাথে, হেকমার সাথে তাদেরকে দাওয়াত দিতে হবে। তারপরে যদি তারা না শুনেন তাহলে বাড়াবাড়ি করা বা তাদের সাথে গালমন্দ, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি এগুলো করা সন্তানের জন্য জায়েজ নয়।